হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে সুন্দর বালিশের কভারটা তৈরি করে দেখাবো, আর এখানে কুচি দেওয়া কত সুন্দর লাগছে পুরোটা ডিটেলসে দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাবে। তো আমার মেজারমেন্ট আছে বালিশের, লম্বাই আছে 18 ইঞ্চি আর চওড়াই আছে 16 ইঞ্চি। আমার একটা ছোট্ট বালিশের করছি, আপনারা যদি বড় বালিশের করতে চান বা স্ট্যান্ডার্ড মাপ জানতে চান তাহলে আপনাদের যে বড় বড় বালিশের কভার আসে, যেমন দেখুন আমি এখানে একটা কভার নিয়ে দেখাচ্ছি, আপনারা এই কভারের কিন্তু লম্বা চওড়াটা নিয়ে নেবেন, তার সাথে একটু সেলাই মার্জিনও নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? আপনারা আপনাদের বালিশের মাপ অনুযায়ী করতে পারেন অথবা যে স্ট্যান্ডার্ড সাইজ সেই সাইজ অনুযায়ী করতে পারেন। তো আমি এখানে বালিশ থেকে মাপ নিয়েছি, এবারে এটাকে আমি কাটিং করছি। কিভাবে করছি ভালো করে দেখুন। এখানে আমি কাপড়টাকে দুভাজ করে নিয়েছি, কেননা বালিশের কভার দুভাজে কাটিং করতে হয়। আমার এখানে টোটাল লম্বা ছিল 18, 18 সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 19 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর এখানে আপনারা একটু বেশিও নিতে পারেন। আর এখানে আমার চওড়া ছিল হচ্ছে 16, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে 17তে দাগ দিয়ে দেবো। আপনারা এর থেকেও বেশি নিতে পারেন। নিয়ে এটাকে বক্স করে নেব, নেওয়ার পরে এটাকে কাটিং করে নেব, নিলেই পুরোটা রেডি হবে। আর এখানে আমি কুচির জন্য এক্সট্রা করে কাপড়টাকে কেটে নেব, নিয়ে সেলাই করে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি কুচির জন্য কাপড়টাকে কেটে নিয়েছি, এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বাই আমি অনেক বেশি মতো নিয়েছি যাতে কুচি দেওয়ার সময় কম না পড়ে। তো যে কোনো একটা সাইড থেকে কুচি শুরু করব। তো এই কাপড়টাকে মাঝখান থেকে প্রথমে মুড়িয়ে নেব, যেহেতু আমি 2.5 ইঞ্চি চওড়া করেছি মুড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে নর্মালি যেমন কুচি দেন তেমন ভাবে চওড়া চওড়া করে কুচি দিয়ে দেবেন। তো এখানে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি পুরোটা কুচি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরোটা আমি কুচি দিয়ে নিয়েছি। এইবারে আর একটা যে পাটটা আছে এরকম একটার উপরে একটা এরকম ভাবে রাখবো, অবশ্যই সোজা পাটের সাথে সোজা পাটটা রাখবো, এটা সোজা পাট এটা সোজা পাট, সোজার সাথে সোজাটা এইরকম ভাবে রাখবো। তো পুরোটা আমি চার ধার পুরোটা সেলাই করবো, কোনো রকমের খোলা রাখবো না। তো এরকম ভাবে ধরবো, ধরে আমি পুরোটা সেলাই করে নেবো। তো এখানে দেখুন আমি 4টে ধার সেলাই করে দিয়েছি। এবারে 4টে ধার সেলাই করলে এটাকে আমি পাল্টাবো কি করে, মানে উল্টাবো কি করে, কারণ এখানে কিন্তু এখনো আমাদের ঘরের জন্য জায়গা করা হয়নি, মানে যেখান থেকে বালিশটাকে পাশ করাবো তার জন্য এটাকে এরকম ভাবে মাঝখান থেকে এরকম ভাঁজ করে নেবো। আপনারা মাঝখানেও করতে পারেন, যে কোনো জায়গাতেও করতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে পুরো মাঝ বরাবর দাগ দেব, এইরকম ভাঁজ করে নিয়েছি। এবারে এখানে চওড়ার লম্বাটা কতটা নেব দেখুন, প্রায় এটা 9 ইঞ্চির মতো নিচ্ছি, আপনারা কম বেশি করতে পারেন, অসুবিধা নেই। আমি এটা 9 ইঞ্চির মতন রাখছি এরকম। এবারে এটাকে আমরা কাটিং করে নেব। তো এবার এখানে আমাদের পট্টি বসিয়ে দিতে হবে, প্রথমে এটাকে সোজা করে নেবো তারপরে পট্টি বসাবো। তো এখানে দেখুন অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। শুধুমাত্র এবারে এখানে পট্টিটা বসিয়ে নেবো। এবারে একটা কথা, আপনারা এই পট্টিটা আগে বসিয়ে নেবেন তাহলে একটু বেশি ভালো হবে, পরে বসাতে গেলে একটু সমস্যা হবে। পুরোটা সেলাই করার আগে এখানে পট্টি হোক চেন হোক এটাকে আপনারা আগে একটু বসিয়ে নেবেন, নেওয়ার পরে গিয়ে চারদিকটা সেলাই করবেন। তো আমি পুরো এখানে পট্টি বসিয়ে দেবো, নর্মালি যেমনভাবে পট্টি বসাই জাস্ট এই যে সুতোগুলো উঠছে এগুলো যেন না ওঠে সেই রকমভাবে এখানে আমি পট্টিটা বসিয়ে দেবো, দিয়ে ডবল ফোল্ড করে সেলাই করে দেবো, দিলেই এখানে পুরো রেডি হয়ে যাবে। এখানে আমি স্ট্রেট কাপড় কাটবো, কেটে পট্টি বসিয়ে দেবো। তো এরকম ভাবে দেখুন পট্টিটা বসিয়ে নিয়েছি। এইবারে এটাকে একদম পুরো পিছনের সাইডে এরকম ভাবে নিয়ে যাব, পুরোটা নিয়ে গিয়ে এখানে আমি ডবল ফোল্ড করে সেলাই করে দেবো, দিলেই কিন্তু পুরোটা রেডি হয়ে যাবে। আর যারা কিন্তু অবশ্যই চেন বসাতে চাইবেন তারা কিন্তু এখানে পুরোটা চেন বসাবেন, মানে ওপর থেকে নিচ পুরোটা চেন বসাবেন, বসে আগে চেনটাকে অ্যাটাচ করিয়ে নেবেন, নেওয়ার পরে গিয়ে সেলাইটা করবেন, তাহলে বেশি ভালো হবে। এখানে আমি শুধুমাত্র পট্টি বসাচ্ছি। তো এখানে দেখুন আমার সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। এখানে দেখুন কুচিগুলো কত সুন্দর হয়েছে। আর অবশ্যই আপনারা পিছন সাইডে চেন বসাবেন তাহলে বেশি ভালো হবে। তো আশা করবো পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে যায় লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।